হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়াল বিডি রাকিব, আর আপনাদের সাথে আছি আমি ড্রিম বয় রাকিব। তো বন্ধুরা, আজ অনেক সুন্দর একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি, মোবাইল সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা আমাদের ফোন থেকে আমরা লাইভে যেতে পারবো ফেসবুকে। তবে আমাদের ফোনে আমরা যেটা করব সেটাই লাইভে দেখা যাবে। যেমনটি আমরা অনেক সময় দেখি যে কোনো টেলিভিশন চ্যানেলকে ফেসবুকে লাইভ দেখানো হচ্ছে, খেলা দেখানো হচ্ছে লাইভে, বা এরকম অনেক কিছুই লাইভে দেখানো হয়। তো সেইগুলা নিয়েই আজ আমি কথা বলতে এসেছি। তো সেইগুলো কীভাবে আমরা করতে পারি সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। তো চলুন দেখি কীভাবে আমরা লাইভে যাবো। সেজন্য প্লে স্টোরে প্রথমে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব লাইভ স্ক্রিন ফর ফেসবুক, এটা লিখে আমরা সার্চ দিব। এই যে দেখেন আমি লিখতেছি, এভাবে আপনারা লিখবেন। লেখার পরে দেখেন যে নিচেই দেখা যাচ্ছে, তারপরে আমরা সার্চ দিব। সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ দিই, ওকে, এই যে চলে আসছে। দেখেন আমার এটা ইনস্টল করা আছে, এর জন্য ওপেন লিখা আসছে। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি ডেসক্রিপশনে সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা প্রয়োজনে ডাউনলোড করে নেবেন সেখান থেকে সহজে। এখন এই সফটওয়্যারটি, এই যে আপনারা দেখেন, এই যে এই সফটওয়্যারটি লাইভ স্ক্রিন ফর ফেসবুক, এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা কাজ করব। সেই ক্ষেত্রে এই সফটওয়্যারটি আমরা ওপেন করব, তার আগে আমার ফেসবুকটি আমার ফোনে ওপেন করে রাখতে হবে। সফটওয়্যারটি ওপেন করলেই ফেসবুক যদি ওপেন থাকে তাহলে এখানে লেখা আসবে কন্টিনিউ উইথ ফেসবুক, এটাতে আমরা টাচ করব। একটু লোডিং নিচ্ছে, ওকে। এখন এখানে লেখা আছে গেট রেডি, হ্যাঁ এখানে আমরা দিব গেট রেডি। এখানে লেখা আসছে লাইভ স্ক্রিন কাস্ট নাও, এখানে আমরা টাচ করব। টাচ করলে আমাদের এখন মোবাইলে যেটাই আমরা করব সেটাই লাইভে দেখা যাবে। ফেসবুকে যারা আছে, আমার ফ্রেন্ড আছে, আমি পাবলিশ করে দিলে সবাই এটা দেখতে পারবে যে আমি আমার মোবাইলে কিভাবে লাইভ করছি। আমি যদি আমার মোবাইলে এখন ইউটিউব চালাই বা কোনো গান চালাই বা কোনো ভিডিও চালাই, যাই চালাই না কেন, বা কোনো টেলিভিশনের খেলা যদি আমি দেখি, সেটা কিন্তু আমার ফেসবুক লাইভেও সবাই দেখতে পারবে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা লাইভে যেতে পারি। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে বেল বাটনটি টাচ করতে ভুলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।